চন্দ্রযান তিনের সফল অবতরণের পর প্রতি মাসে মহাকাশে রকেট পাঠানোর কথা জানিয়েছে 50 বছর আগে মহাকাশে রকেট পাঠানো দেশ যুক্তরাজ্য। আর এসব রকেট নাকি চলবে কেরোসিন প্যারাক্সাইড জ্বালানিতে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে ব্রিটিশ ভূখণ্ড থেকেই সরাসরি স্যাটেলাইট পাঠাতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান স্যাটেলাইট উৎক্ষেপণে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সেটল্যান্ডের স্যাক্সফোর্ড এলাকা থেকে আগামী বছরেই রকেট উৎক্ষেপণের কাজ করছে স্কটল্যান্ড ভিত্তিক স্কাইরোরা। তারা 3D প্রিন্টারে প্রিন্ট করা ইঞ্জিন বানিয়েছে এক্সেল রকেটের। এছাড়া সাদারল্যান্ড স্পেস পোর্ট থেকে রকেট পাঠানোর পরিকল্পনা করেছে অরেবক্স প্রাইম। স্কাইরোরা রকেট প্রকল্প দলের সদস্য ইয়ান ক্লার্ক জানিয়েছেন তাদের তৈরি প্রতিটি রকেটে 300 কেজি পাঠানো যাবে আর প্রতি কেজি পাঠাতে খরচ পড়বে 30,000 থেকে 36,000 পাউন্ড। এসব রকেটে 1,000 কিলোমিটার পাঠাতে 50,000 লিটারের মতো জ্বালানি লাগে। এসব রকেট চলবে কেরোসিন প্যারাক্সাইডের তরল জ্বালানিতে আর এজন্য ইউকে স্পেস এজেন্সি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির অর্থায়নে কাজ করছে তারা।